অদ্ভুত এক সমস্যা ছোট থেকে বেড়েই চলেছে স্তনের আকার অস্ত্রোপচারের জন্য তহবিল সংগ্রে নামলেন দুই সন্তানের জননী শেরিডান স্তনের আকার রাশের অস্ত্রোপচারের জন্য গোফান্ডমির মাধ্যমে দশ হাজার ডলার ওঠার আশা করেছেন এখনও পর্যন্ত দুই হাজার ডলার সংগ্রহ হয়েছে অদ্ভুত সমস্যা অস্ট্রেলিয়ার এক মহিলার দুই সন্তানের জননী শেরিডান লার্কম্যানের স্তনের আকার আট বছর বয়স থেকে বেড়েই চলেছে এখন তা ভয়াবহ আকার নিয়েছে সাইজ হয়েছে কে কাপ এ নিয়ে চূড়ান্ত ব্রেম্বনায় দিন কাটাচ্ছেন তিনি অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন অস্ত্রোপচারে কিন্তু তার নিজের দেশে এই অস্ত্রোপচারের ব্যবস্থা নেই যেতে হবে বিদেশে তাই প্রচুর অর্থের প্রয়োজন এই জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমেছেন তিনি এখন যে মাপের অন্তবাস তিনি পড়েন তার থেকে আরও বড় মাপের অন্তবাস প্রয়োজন হয়ে পড়েছে তার কিন্তু এত বড় মাপের অন্তবাস পাওয়াটাও একটি কঠিন ব্যাপার স্তনের আকার বৃদ্ধি কবে থামবে তা নিয়ে কোনো ধারণাই নেই শেরিডানের ষোলো বছর বয়সে এই সমস্যা নিয়ে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন তখন চিকিৎসক তাকে বলেছিলেন এর থেকে বেশি আর বৃদ্ধি পাওয়া উচিত নয় তখন শেরিডান ভেবেছিলেন আর হয়তো কিছুটা বৃদ্ধি পাবে আর এক সাইজ বড় অন্তবাসেই কাজ চলে যাবে তার শুধু তো শারীরিক বিম্বনাই নয় বাড়ির বাহিরে পুরুষদের অসভ্য মন্তব্যের শিকারও হতে হয়েছে তাকে এমন কি বিভিন্ন ধরনের অশ্লীল বার্তাও পান তিনি এই স্তনের সমস্যার জন্য দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় তেইশ বছর বয়সের শেরিডানের সহজেই বাড়ির বাহিরে বেরোনোর উপায়ও নেই তার সেই সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রণা হয় তার পিঠ ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি মেরুদণ্ডের সমস্যাও ভোগাচ্ছে তাকে শেরিডান বলেছেন পোশাক বিশেষ করে অন্তবাস কেনাটা একটা বড় ঝঞ্ঝাট অনলাইনে অনেক বেশি অর্থ দিয়ে সেগুলি কিনতে হয় তাকে শেরিডান স্তনের আকার হ্রাসের অস্ত্রোপচারের জন্য গোফান্ড মাধ্যমে দশ হাজার ডলার ওঠার আশা করেছেন এখন পর্যন্ত দুই হাজার ডলার সংগ্রহ হয়েছে নিজের পেজে শেরিডান লিখেছেন জীবনে যাতে আরও সক্রিয় হয়ে উঠতে পারি স্বামী ও সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি সেজন্য আমাকে সাহায্য করুন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে